লোকসভার সাংসদ হিসেবে মঙ্গলবার শপথ গ্রহণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত, ত্রিপুরায় পূর্ব এবং পশ্চিম দুটি লোকসভা আসন রয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন বিপ্লব কুমার দেব। গত ১৯ এপ্রিল প্রথম দফায় সম্পন্ন হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট। তারপর গত ৪ জুন প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। আর এই ফলাফলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ঐতিহাসিক জয়লাভ করেছেন বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবের প্রতি জনগণের ভালোবাসা বর্ষিত হয়েছে এই ভোটের মাধ্যমে। ২০১৮ সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তারপর রাজ্যসভার সাংসদ এবং বর্তমানে লোকসভার সাংসদ, প্রতিটি নির্বাচনের ফলাফলে বিপ্লব কুমার দেবের প্রতি জনগণের ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠছে। মঙ্গলবার অষ্টাদশ লোকসভা প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মা বিপ্লব কুমার দেব যে লোকসভা কা সদস্য নির্বাচিত হওয়া হুম, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगा। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।